হ্যালো গাইস, কেমন আছেন সবাই? চলে আসলাম অনন্ত জলিলের 100 কোটি টাকার সিনেমা দিন দা ডে মুভি রিভিউ নিয়ে। সাম্প্রতিক সময়ে সিনেমাটি 160টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। সিনেমাটি বেশ সাড়া ফেলেছে, বেশ কিছু সিনেমা হলে হাউসফুল হয়েছে। সিনেমাটির শুরুতেই আপনার মনে হতে পারে এটা হলিউড মুভির কোনো সিন, যা আমিও মনে করেছিলাম। পরে দেখলাম আমাদের অনন্ত ভাই সেই সিনে আছে। তো দর্শক, প্রথমে একটি মেয়েকে কয়েকজন গুন্ডা তাড়া করে এবং তার কাছে থাকা একটা ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, আর ঘটনাটি ঘটে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে। আর অনন্ত জলিল প্রাইভেট কার থেকে নামতেই চোখে পড়ে এই দৃশ্য। তো অনন্ত জলিল মেয়েটিকে বাঁচাতে গুন্ডাদের সাথে কিছু সময় লড়াই করে, মেয়ে ও ক্যামেরাটি উদ্ধার করে। মেয়েটি অনন্ত জলিলের পরিচয় জানতে চায়, কিন্তু অনন্ত জলিল নিজের পরিচয় গোপন রাখে এবং বলে তিনি একজন পর্যটক। আসলে মেয়েটি তুরস্কের সাংবাদিক। অনন্ত জলিল মূলত বাংলাদেশের সোয়াট ডিপার্টমেন্ট থেকে তুরস্কে মিশনে যায় আন্তর্জাতিক মাদক পাচারকারীদের সিন্ডিকেট ধ্বংস করতে। আর এই মিশনের অন্যতম গ্যাং হল আবু খালিদ, যিনি ইরান আফগানিস্তান থেকে সারা দেশে সাধারণ মানুষকে জিম্মি করে তাদের দ্বারা মাদক পাচার করে থাকে। তো দর্শক, তুরস্কের পুলিশের আইজিপি এর সাথে সাক্ষাৎ করার সময় ওই মহিলা সাংবাদিক সেখানে হাজির হয় এবং আইজিপিকে বলে উনি আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে। তখনই তুরস্কের বিভিন্ন চ্যানেলে এই নিউজটি ভাইরাল হয়। আইজিপি তখন সামগ্রিকভাবে অনন্ত জলিলকে সাহায্য করার আশ্বাস জানায়। অনন্ত জলিল মিশন থেকে দেশে ফিরলেই তার কাছে সোয়াট ডিপার্টমেন্ট থেকে মেসেজ আসে দ্রুত আন্তর্জাতিক অপারেশনের জন্য। এদিকে বর্ষাও সোয়াট ডিপার্টমেন্টের একজন সদস্য। তো অনন্ত জলিল চলে যায় তুরস্কে, সেখান থেকে কয়েকজন পুলিশ সদস্য যায় আফগানিস্তানের সীমান্তে, সাথে থাকে আবু খালেদের একজন সহযোগী। এদিকে আবু খালেদের লোকজন জানতে পারে বাংলাদেশ থেকে একজন বড় পুলিশ অফিসার আসছে তাদেরকে গ্রেপ্তার করতে। আবু খালেদের কিছু সহযোগী একটি কার্গো ট্রাক করে কিছু মানুষ ও মাদক মালামাল নিয়ে সীমান্তের দিকে ছুটছে। অনন্ত জলিল সেখানে অ্যাটাক করে, যুদ্ধের মাধ্যমে ছিনিয়ে নেয় সেই সব নিরীহ মানুষকে। দর্শক, পরবর্তীতে আবার অ্যাটাক করে আবু খালেদের লোকদের সাথে সেখানে গ্রেপ্তার হয় অনন্ত জলিল। আর এই সব যুদ্ধে অনন্ত জলিলের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সোয়াট টিম থেকে কোনো খবর পাচ্ছিল না বর্ষা, তাই বর্ষা যোগাযোগ করতে চলে যায় তুরস্কে। সেখানে পুলিশের কাছ থেকে লোকেশন নিয়ে আরও পুলিশের সহায়তা নিয়ে আফগানিস্তানে চলে আসে, অনন্ত জলিলকে উদ্ধার করে। পরবর্তীতে আবু খালেদের লোকজনের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে, সেখানে বর্ষা গ্রেপ্তার হয়। অনন্ত জলিলকে একদিনের সময় দেয় তাদের মালামাল ফিরিয়ে দেওয়ার জন্য। এদিকে অনন্ত জলিলের ছেলেকে বাংলাদেশে জিম্মি করে রাখে। অনন্ত জলিল তখন কার্গো ট্রাকে পুলিশ ভর্তি করে নিয়ে আসে। ট্রাকটি আবু খালেদের লোকজনদের নিয়ন্ত্রণে নেয়, কিন্তু বর্ষার পরিবর্তে অন্য একজন মহিলাকে রেখে যায়। তখন দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একটি গুহা থেকে বর্ষাকে উদ্ধার করা হয়। ধরা পড়ে আবু খালেদ। অনন্তকে টাকার লোভ দেখায় পাচারকারী সিন্ডিকেট গ্যাং আবু খালেদ, কিন্তু টাকার কাছে পরাজয় হয়নি অনন্ত জলিল। অবশেষে আবু খালেদকে হত্যা করে অনন্ত জলিল এবং অনন্ত জলিলের মিশন সাকসেস করে।